শিক্ষার্থীদের সালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো অনেকদিন পর্যন্ত তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সাথে তোমাদেরকে স্মরণ করতে চাই। অনলাইন আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তোমাদের আমি উমাইয়া বংশ পড়াচ্ছিলাম, মুয়াবিয়া এবং উমর বিন আব্দুল আজিজ পড়াইছিলাম, এর আগে আজকে আব্দুল মালিক পড়াবো। উমাইয়া বংশের পঞ্চম খলিফা আব্দুল মালিক, ওনার শাসননীতি ও সংস্কারের বিষয়ে আলোচনা করব। উমাইয়া খলিফা আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, মূলত তার শাসন সংস্কারের কারণে। তো তার শাসন সংস্কারের মূল নীতি ছিল আরবীকরণ, রাষ্ট্র আরবীকরণ। তো এই এই আরবীকরণ নীতি ওনার যে কারণে ওনার মাথায় আসছিল সেটা হচ্ছে যে উনি দেখলেন যে আরবরা শাসন ক্ষমতায় আছে, কিন্তু প্রশাসন ব্যবস্থায় প্রশাসন ব্যবস্থায় অনারবরা, বিশেষ করে রোমান ও পার্সিয়ানরা। তো উনি দেখলেন যে আরবরা শাসন ক্ষমতায় থেকেও যদি প্রশাসনে যদি অনারবরা থাকে, তো আরবদের কর্তৃত্ব পুরোপুরি প্রতিষ্ঠা হবে না, আরবদের নীতিমালা বাস্তবায়ন হবে না। এই জন্য উনি চাইলেন যে প্রশাসন যাতে আরবরা চলে আসে। এরই পদক্ষেপ হিসাবে প্রথম যে পদক্ষেপ নিলেন সেটা হলো আরবি ভাষা জাতীয়করণ। আরবি ভাষা জাতীয়করণের জন্য উনি আগে ছিল আরবি ভাষা, কেন্দ্রে ছিল আরবি দামেস্কে, আর প্রদেশগুলোতে ছিল গ্রিক ভাষা ও পার্সিয়ান ভাষা, বা সিরীয় ভাষা ও পার্সিয়ান ভাষা। তো উনি প্রথমেই 1695-97 খ্রিস্টাব্দে উনি সিরিয়াতে এবং ইরাকে রাষ্ট্রভাষা আরবি করলেন, এবং অফিস আদালতের কার্য এবং অফিস আদালতের দলিল দস্তাবেজ নথিপত্র সব আরবিতে লেখার জন্য উনি হুকুম দিয়ে দিলেন। এর পরের বছর উনি মিশরে এবং পার্সিয়ায় অর্থাৎ ইরানে উনি সরকারি কার্যক্রম আরবি ভাষায় এবং সরকারি দলিল দস্তাবেজ আরবি ভাষায় চালু করার জন্য উনি নির্দেশ দিয়ে দিলেন। এর ফলে কি হলো? এর ফলে হইলো যে আরবরা অধিক পরিমাণে প্রশাসনে চলে আসলো, অনারবদের মধ্যে যারা আরবি জানতো তারা প্রশাসনে থাকলো, এবং যারা আরবি জানতো না তারা সাময়িকভাবে প্রশাসন থেকে চাকরিচ্যুত হলো, এবং ধীরে ধীরে অনারবরা আরবি শিখে শুরু করলো চাকরি লাভের আশায়। অর্থাৎ আরবিটা পুরোপুরি অফিস আদালতের সব জায়গায় আরবি হয়ে গেল, লোকজন আরবি শিখা শুরু করে দিল। এখন আরবি ভাষা বাস্তবায়নের জন্য আরবি বর্ণমালাটা সবার কাছে ইজি করা দরকার, এই জন্য উনি আরবি বর্ণমালা সংস্কার উদ্যোগ নিলেন। হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে উনি আরবি স্বরবর্ণের প্রচলন করলেন। আরবিতে আগে শুধু ব্যঞ্জন বর্ণ ছিল, উনি সেখানে হরকত দিয়ে জের জবর পেশ এগুলো দিয়ে উনি আরবি পড়াটা সবার জন্য ইজি করে দিলেন। আর একই বর্ণের একাধিক উচ্চারণ হতো আরবিতে, নোকতা না থাকার কারণে, বিন্দু বা ডট না থাকার কারণে উনি এই এই হরফগুলোতে যেগুলিতে কোনো একই রকমের হরফ, যেমন দাল জাল রওয়া জোয়া, একই রকমের হরফে উনি ভিন্নতা দেওয়ার জন্য নোকতা চালু করে দিলেন। যেমন জাল জা দাল জাল হয়ে গেল, রওয়া জোয়া দুই রকমের হলো, এই কাজটা করলেন। তৃতীয় যে উনি সংস্কারটা করলেন সেটা হলো তোমার আরবি মুদ্রার প্রচলন। উনি ক্ষমতা আসার আগে তিন ধরনের মুদ্রার প্রচলন ছিল, এক হচ্ছে তোমার রোমানদের হচ্ছে দিনারিয়াস, আর পার্সিয়ানদের হচ্ছে ডারখাম, আর দক্ষিণ ইয়েমেনে হচ্ছে অ্যাথেনি। এই তিন ধরনের মুদ্রা থাকার কারণে ব্যবসা বাণিজ্য সমস্যা ছিল, লেনদেনও সমস্যা ছিল, উপরন্তু মুদ্রা জাল হওয়ারও সম্ভাবনা ছিল, যেহেতু এক জায়গার মুদ্রা আরেক জায়গায় পরিচিত হইতে লেনদেনের সমস্যা ছিল, যেন জাল করতো সুযোগ বুঝে মানুষ। তো উনি ক্ষমতায় আসার 10 বছর পরে অর্থাৎ 1695 সালে উনি দামেস্কে জাতীয় টাকশাল নির্মাণ করলেন, এবং সেখানে খাঁটি আরবির মুদ্রা প্রচলন করলেন তিন ধরনের, দিনার, দিরহাম আর হচ্ছে ফালুস। দিনার হচ্ছে আরবি মুদ্রা, সরি স্বর্ণ মুদ্রা, আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, আর ফালুস হচ্ছে তাম্র মুদ্রা। এবং উনি আরবি বর্ণমালাতে, যেমন রোমানদের বর্ণমালাতে আগে ক্রুশ ছিল, যেহেতু তারা খ্রিস্টান তাদের ক্রুশ ছিল উনি, এবং ওই পার্সিয়ান ধরনের মুদ্রা এরকমের কোনো তাদের জাতীয় চিহ্ন ছিল। তারপরে ইয়েমেনের মুদ্রা অ্যাথেনিতেও কোনো চিহ্ন ছিল, এগুলিকে উনি উঠে দিয়ে উনি ওনার আরবি মুদ্রাতে কালাম আরবি হরফ লিখে উনি ওই বর্ণমালাটা দিলেন, এবং খাঁটি আরবি মুদ্রা প্রচলন করলেন। ঐতিহাসিক আমির আলী বলেন যে আব্দুল মালিকই প্রথম শাসক যিনি ইসলামের প্রথম খাঁটি আরবি মুদ্রা প্রচলন করেছিলেন। এরপর হচ্ছে রাজস্ব নীতি।
এটা একটা ওনার মৌলিক নীতি। উনি হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে রাজস্ব ব্যবস্থায় যে নীতি প্রণয়ন করলেন তা হলো মামলিদের তাদের পূর্বের মতোই তাদের খারাজ ও জিজিয়া দিতে হবে, অর্থাৎ অনারব্য মুসলমানদের ইসলাম গ্রহণ করলো তাদের খারাজও দিতে হবে আর জিজিও দিতে হবে। আর খারাজ তো তোমরা জানো অনারব মুসলমানদের ইসলামের দায় কর, অর্থাৎ উৎপন্ন ফসলের অর্ধেক, আর জিজিয়া হচ্ছে অনারব মুসলমানদের ইসলামী রাষ্ট্রে থাকলে তাদের নিরাপত্তা কর হিসাবে তাদের বাৎসরিক একটা ট্যাক্স দিতে হয় 4 দিরহাম, 2 দিরহাম, 1 দিরহাম উপরে। এই অনারবরা মুসলমান হইলেও অর্থাৎ মাওয়ালিরা তারা খারাজ এবং জিজিয়া দিতে হবে। 2, তারপরে হচ্ছে সেনাবাহিনীতে যোগ দিলেও অনারব মুসলমানরা তারা এখানে শহরে বসবাস করতে পারবে না, তারা তাদের নিজ নিজ গ্রামে চলে যাবে। তৃতীয় হচ্ছে মুসলমানরা যদি অনারবদের কাছ থেকে জমি কিনে তো অনারবরা জমির মালিক থাকাকালীন যেরকম ট্যাক্স দিতেন খারাজ দিতে সেই একই রকমের খারাজ তাদের দিতে হবে। চতুর্থ হইল অনাবাদে জমি এবং যেখানে সেচের ব্যবস্থা নেই সমস্ত জমিকে আবাদ করতে হবে। এই সমস্ত জমি যদি আবাদ করা হয় তাহলে 3 বছরের জন্য খাজনা মকুব করা হবে এবং এই সমস্ত জমি আবাদ করার জন্য সরকারের পক্ষ থেকে সরকার সেচের ব্যবস্থা করেছেন এবং তাই কৃষি ইউফ্রিটেশন নদীর মধ্যবর্তী সংযোগ যে খালগুলো ছিল এবং এই এই নদীগুলোর সাথে অন্যান্য অঞ্চলের যে খালগুলো ছিল সেগুলোকে পুনর্নির্মাণ করা হয়, পুনর্খনন করা হয়, করে সেচ ব্যবস্থাকে সহজলভ্য করা হয় এবং কৃষকদের কৃষি উন্নয়নের জন্য তাদেরকে ঋণ দেওয়ারও ব্যবস্থা করা হয়। এরপরে হচ্ছে তোমার ডাক ব্যবস্থার প্রচলন। ডাক ব্যবস্থা মূলত আব্দুল মুয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু করেছিলেন, উনি ওইটাকে ডেভেলপ করছেন, উন্নয়ন করছেন। উনি পার্সিয়ানদের আদলে রিলে অফ ফোর্সেস অর্থাৎ ঘোড়ার মাধ্যমে এক ডাক চকির থেকে বা এক ডাক কেন্দ্র থেকে আরেক ডাক কেন্দ্রতে সংবাদ প্রদান করা হবে, এটাকে বলে রিলে অফ ফোর্সেস। তো এটার নিয়ম ছিল উনি মহাসড়কের পাশে ডাক চকি নির্মাণ করেছিলেন। আমরা জানি যে মুয়াবিয়ার সময় 12 মাইল অন্তর অন্তর করেছিলেন, উনি ওটাকে একটু সংস্কার করছেন, 12 মাইল রাখছেন বা একটু কম বেশি করছেন এবং এটার মাধ্যমে যে কাজগুলো উনি করতেন সেটা হচ্ছে সরকারের যত আদেশ এবং নির্দেশনামা ছিল সে ডাকের মাধ্যমে পৌঁছাইতেন এবং সরকারি কর্মচারীদের ডাকের যে গাড়ি ছিল যে বাহন ছিল যানবাহন সেটার মাধ্যমে সরকারি কর্মচারী তাদের কর্মস্থলে পৌঁছে দিতেন এবং ইয়ে গুপ্তচরদের যে সংবাদ আদান প্রদান এর ডাকের মাধ্যমে তারা সরবরাহ করতেন এবং ওই বিভাগের আন্ডারেই তারা ন্যস্ত ছিলেন। এই হলো তোমার অর্থাৎ ডাক বিভাগের উন্নয়ন। আর এটা হলো দেওয়ানুল খাতাম বা রেজিস্ট্রি বিভাগের উন্নয়ন। রেজিস্ট্রি বিভাগটা মূলত মহাবীরজন করছেন, উনি যে কাজটা করছেন সেটা দামেস্কে একটা মহাফিজখানা তৈরি করছেন, আর্কাইভ বলে যেটি ইংরেজিতে ন্যাশনাল আর্কাইভ। তো এইটা প্রতিষ্ঠা করে সমস্ত সরকারি দলিল দস্তাবেজগুলো আদেশ নিষেধ আদেশগুলো পরিপত্রগুলো সব ওইখানে উনি সংরক্ষণের ব্যবস্থা করছেন। এরপর হচ্ছে বিচার বিভাগের প্রতিষ্ঠা, উনি সর্বপ্রথম বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এই বিভাগের নাম দেওয়া হয় দেওয়ানুল কাজা এবং এই বিভাগের উনি ছিলেন প্রধান এবং কেন্দ্রে আরেকজন প্রধান ছিলেন যাকে কাজীর গুজ্জাত বলা হয়তো, প্রদেশেও উনি কাজে নিয়োগ দিয়েছিলেন এবং ওনার দৃষ্টিভঙ্গি ছিল বিচার ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। তো মোটামুটি এইগুলোই ছিল আব্দুল মালিকের সংস্কার। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং পরবর্তী কি বিষয়ে আমি আলোচনা করব সে বিষয়ে তোমরা কমেন্টের মধ্যে লিখবে এবং তোমরা ভালো থাকবে। তোমাদের প্রতি আমার পূর্ণ দোয়া, পূর্ণ ভালোবাসা রইল। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।